বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে 100 টন করলা কেড়ের কালা ধোয়া মলে কালা বন্ধ করার জন্য ইনজেক্টর চেঞ্জ করব। ইনজেক্টরটা কিভাবে চেঞ্জ করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। আপনারা এখন দেখতেছেন ফার্স্ট টাইম ট্যাবলেট কভারটা আমরা আউট খুলে নিব, যাতে ইনজেক্টরগুলো কামিস ইঞ্জিনের ভিতরে থাকে ট্যাবলেট কভারের। এখন আমরা ট্যাবলেট কভারটা খুলে নিচ্ছি, খোলা শেষ এখন আমরা আউটকে নিলাম। এবার দেখাবো ইনজেক্টরগুলো ভিতরে কীভাবে আছে, ওটা প্রথমে দেখাই নিলাম। এখন আমরা আগে ইনজেক্টর কেবলগুলো খুলে নেব। ইনজেক্টর কেবল খুলে নিচ্ছি, দেখেন তারপর আমরা রোকার খুলে নেব। রোকার না বের করলে ইনজেক্টরের নিচের সকেট খোলা যাবে না, সেজন্য আমরা আগে ইনজেক্টরের আগে রোকারটা খুলে নেব, যাতে আমাদের ইনজেক্টর চেঞ্জ করবো। রোকার আমাদের রোকার খোলা শেষ, আমরা ইনজেক্টরের নিচের যে সকেট আছে ওটা আউট করে নেব। আমাদের ইনজেক্টরের সকেটগুলো খোলা শেষ হয়েছে, এখন বের করে নিচ্ছি, দেখেন। এখন আমরা ইনজেক্টরের পাইপটা খুলে নিচ্ছি, এরপর আমরা ইনজেক্টর যে ইনজেকশন যে পাইপটা আছে ভিতরের ওটা আমরা খুলব কিভাবে, দেখেন। এটা আগে বাইরের থেকে নাটটা হালকা খুলে নিয়ে পরে নজল পাইপ লাগায় আপনি হালকা টান দিলেই বের হবে। ওটা হালকা বের করলেই হবে, ফুল বের করা লাগবে না। দেখেন হালকা একটা নজল পাইপটা লাগায় হালকা টান দিলে বের হবে, কারণ এটা হালকা বের করলেই ইনজেক্টরটা বের করা সম্ভব। এটা না বের করলে ইনজেক্টরটা বের করা যাবে না। এখন দেখাবো কীভাবে ইনজেক্টর উঠাইতে হয়। দেখেন আমরা এখন ইনজেক্টরটা দেখেন উঠে গেছে। এভাবে সবগুলো ইনজেক্টর উঠাই নেব, আমাদের পুরাতন ইনজেক্টর। এখানে দেখছেন আমাদের নতুন ইনজেক্টর আমরা কুরিয়ার থেকে অর্ডার দেওয়া রয়েছে। এটা হলো ইনজেক্টর নাম্বার, আপনারা চাইলেও এই নাম্বারটা সংগ্রহ করে ভবিষ্যতে ইনজেক্টর যদি প্রয়োজন হয় অর্ডার করতে পারেন। এটা আমরা যত কোরিয়ার থেকে আনাইছি আমাদের ইঞ্জিন মডেল নাম্বার দিয়ে। আপনারা দেখেন ইনজেক্টর নাম্বার দেখেও যদি সেম ইঞ্জিন থাকে আপনাদের প্রয়োজন হলে অর্ডার দিতে পারেন। এগুলো ইনজেক্টরের নাম্বার, ইনজেক্টর বডির নাম্বার। আমরা সব ম্যাটেরিয়ালগুলো ওয়াশ করে নিচ্ছি ডিজেল দিয়ে ভালো করে। আর এটা আমাদের নতুন ইনজেক্টর দেখেছি, রেলদের রেখে দিয়েছি। এখন আমরা নতুন ইনজেক্টরগুলো গাড়িতে সেট করব। ফার্স্ট টাইম ইনজেক্টরগুলো আগে সেন্টার করে বসাই নেব। এবার চাপ দিয়ে হালকা একটু বসাই দেবেন, যাতে ঘরে টাইট দিতে ভালো হয়। সকলে ইনজেক্টর এভাবে আস্তে আস্তে করে বসাই দেবেন। আমাদের সবগুলো ইনজেক্টর বসানো শেষ, আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন। এখন আমরা ইনজেক্টরের যে সকেটগুলো ছিল ওগুলো টাইট দিয়ে দেবো, দিয়ে রোকার টাইট দিয়ে দিয়েছি, যে রোকার সবগুলো খোলা হয়েছিল। এখন আমরা ইনজেক্টরের যে কেবেলগুলো আছে কেবেলগুলো সেট করে নিচ্ছি, দেখেন কেবেলগুলো সেট করা হয়ে গেছে। এখন ইনজেকশন পাইপটা টাইট দিয়ে দিচ্ছি। এটা টাইট দেওয়া হলে দেখেন মিডিয়াম টাইট দিলে হয়, ফুল
ভালো করে ডিজেল দিয়ে ওয়াশ করে নেবেন। ওয়াশ না করলে যদি হালকা ময়লা থাকে তাহলে ইনজেক্টরের প্রবলেম দেখা দেবে আবার। সেই ক্ষেত্রে এসে ভালো করে ডিজেল দিয়ে পাইপগুলো ওয়াশ করে নেবেন যেন কোনো প্রকার ময়লা না থাকে। ওয়াশ করা শেষ নয়, পাইপগুলো তো আগে ওয়াশ করে রাখছিলাম, ওইটা এখন লাগাই দিচ্ছি। দেখেন আর যদি আমার এই কাজগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। কাজগুলো এই কারণে ভিডিও করা, অনেক সময় অনেকের প্রয়োজন হয়, সেক্ষেত্রে দেখে কাজগুলো মানে আইডিয়া নেওয়ার জন্য করছি। পরিমাণ আমার তো ভয় থাকে সেই দেখি দোয়া নেই, যে কোনো ভালো দেওয়া দেখো সেই দোয়াটা নেই। সেক্ষেত্রে যদি ভালো লাগে থাকে তাহলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ।